ক্যামেরা দে, সবাই ক্যামেরা দে। এটা আসলে মাথায় আসছে, মানে আমরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি আশির দশকে। আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন কিন্তু হালদার যৌবন আর সেখানে প্রচুর মাছ আসছে, প্রচুর ডিম ছাড়ছে, মাছ ধরা ডিম ধরা নিয়ে একটা উৎসব চলছে। এই ডিম ধরার সিজনে আমরা প্রায় হালদার দেখতে যেতাম সে উৎসব। সেটা হচ্ছে যে এটা এই হালদা ছবি হচ্ছে আপনাদের উপস্থিতি নিয়েই বোঝা যাচ্ছে, বা কয়েকদিন ধরে পত্রপত্রিকা প্রিন্টিং মিডিয়া বলেন ফেসবুকের যে মিডিয়াগুলো থাকে এইসব মিডিয়ার থেকে এক ধরনের আগ্রহ প্রকাশ পেয়েছে। তখন হচ্ছে কি যে এক ধরনের আনন্দ কাজ করে, সঙ্গে সঙ্গে এক ধরনের টেনশন কাজ করে, যে মানুষের আগ্রহ যখন বেড়ে যায় তখন সেই আগ্রহ মতো যদি ফলপ্রসূণা হয় তখন আমার মানুষ অসম্মত হয়। আমরা আসলে সবাই মিলে কাজটা করেছি, সে একটা ভালো ছবি মনে করেছে, ভালো ছবি ভাই আপনি মোবাইলটা নামান এখন ভালো। আমি যে ক্যারেক্টারটা সবসময় সবাই বললেন, আপনি একটু বললেন নেতিবাচক, আমি নেতিবাচক বা নেগেটিভ পজিটিভ কি মনে করি না, আমি মনে করি যে একটা ক্যারেক্টার, আমি তো এটা তো ব্যক্তি জাহির আছে না, কিন্তু আমি ওখানে যে ক্যারেক্টারটা করেছি সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে নাদে। এখন নাদে নাদে এরকম আমি সেরকম করার চেষ্টা করেছি, আমার আর মান ভাই করি যদি অন্য একটা ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টার আনি তখন আমরা ভুল করি। আমি একজন অভিনেতা হিসেবে আপনাদের সবার কাছে আসতে চাই, ভালো মন্দ কতখানি পারলাম না পারলাম জানি না, হয়ে থাকে আপনি আরও ভালো করতে চাই। আমি আসলে নেগেটিভ পজিটিভ আকারে কখনো দেখি না, আমি চিন্তা করে একটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা অভিনয়ের জন্য যতখানি যতখানি আমার মুষ্টিমেয় ক্ষমতায় মেধায় যোগ্যতায় যতখানি সেটি চেষ্টা করি, আমার বিশ্বাস ছবিটা ভালো হবে। আর যারাই অভিনয় করেছে সবার সঙ্গে ব্যক্তিগত রিলেশন, একসঙ্গে কাজ করেছি অনেক সময়, আর যিনি ডিরেক্টর অমূল অগ্রহণে সে আমার গ্রুপের ছিল, প্রসারণ আমার গ্রুপের ছিল, আমরা একসঙ্গে 30 বছর 35 বছর একটা গ্রুপ করি, একসঙ্গে দেশে বিদেশে একসঙ্গে গিয়েছি। এই ছবিতে যখন কাজ করেছি মনে হচ্ছে পারিবারিক একটা ছবি, এবং আমি মনে করি যে এই পরিবেশটা সব জায়গায় যদি থাকে এই ইন্ডাস্ট্রি তো পরিবার, আপনারা আমার পরিবারের একটা অংশ, যখন মনে হয় যে আপনারাও পরিবারের অংশ তখন জিনিসটা ভালো হবে, দুইয়ের ছবি নয় মনে হয় আমরা এক। আর যদি মনে করেন আপনি আলাদা আমি আলাদা, তাহলে স্ট্রেন্থ খুব একটা আমাদের সবাইকে একত্রিত করতে হবে, স্ট্রেন্থ বাড়াতে হবে, খারাপ জিনিসও ভালো হবে। এই ডিম ধরার সময় আমরা খেয়াল করতাম এখানে নানান ধরনের লোকসংস্কৃতি, নানান ধরনের আচার, নানান ধরনের বিষয় আসে যেগুলি আমাদের যে উত্তর চট্টগ্রামে বা চট্টগ্রামের সাধারণ লোকসংস্কৃতির সাথে ঠিক মেলে না, স্বতন্ত্র একটা কালচার তারা ডিম ধরাকে নিয়ে তারা ওখানে ইউজ করতো, বা একটা স্বতন্ত্র সংস্কৃতির ভিতর দিয়ে তারা এগোত। এটা যখন আমার মাথায় আসলো তখন আমি ভাবলাম যে আমাদের হালদা নিয়ে কী আছে, দেখা গেল হালদার এই স্বতন্ত্র সংস্কৃতি, এই ডিম ধরার কালচার, এটা নিয়ে কিন্তু আমাদের সাহিত্য কবিতা গল্প কোথাও কিছু নেই। এরকম একটা দায়বদ্ধতা থেকে আমি মনে করলাম যে না, আমাদের লাইফ লাইন যে হালদা নদী আছে, ডিমলা মাছের যে এশিয়ার বিখ্যাত নদী আছে, এই নদীকে নিয়ে এবং নদী পাড়ের জনজীবন নিয়ে কিছু একটা আমাদের করা দরকার। হ্যাঁ, আমরা শুধুমাত্র ডিম ধরা এবং একটা স্বতন্ত্র সংস্কৃতি এখানে তুলে ধরতে চাইনি, পাশাপাশি হালদা নদীকে যারা দূষণ করছে কীভাবে হালদা নদী দূষণের শিকার হচ্ছে, এবং সেই দূষণের বিপরীতে একটা সচেতন অবস্থান তৈরি করার জন্য মানুষের যেন জনমত তৈরি হয়, মানুষ বুঝতে পারে যে নদীকে বাঁচালে জীবন বাঁচবে, সংস্কৃতি বাঁচবে, সভ্যতা বাঁচবে, এরকম একটি মেসেজ আমি হালদা চিত্রটা আমি দিতে চেষ্টা করেছি।